হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আমি এই মুহূর্তে রয়েছি সেন্টমার্টিন, অর্থাৎ সেন্টমার্টিন যে প্রবাল দ্বীপ রয়েছে সেই একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। এখন আমরা চলে এসেছি চট্টগ্রাম থেকে টেকনাফ হয়ে এই সেন্টমার্টিন দ্বীপে। এখন দেখতে পাচ্ছেন এখন সময় সন্ধ্যে প্রায় 7টা সাড়ে 7টা বাজে, আর এখানে কিন্তু রাতের বেলা এই বারবিকিউ পার্টিটা হয়ে থাকে। ফিশ বারবিকিউ বা ফিশ ফ্রাই যেটা বলে থাকেন, এখানে কিন্তু এই রাত্রিবেলা যারা আসেন বিভিন্ন জায়গা থেকে পর্যটক, তারা কিন্তু রাত্রিবেলায় এখানে ফিশ ফ্রাই খাওয়ার জন্য অনেক লম্বা লাইন দাঁড়িয়ে থাকেন। দেখতে পাচ্ছেন আমার সামনে এখানে বড় বড় আকৃতির মাছ ফিশ বা ফ্রাই করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু এই প্রবাল দ্বীপে সামুদ্রিক যে মাছগুলো, সেই মাছগুলো অনেক বেশি পাওয়া যায় এবং এই মাছগুলো খেতে খুব সুস্বাদু। আর যখন এখানে ঝাল মশলা দিয়ে এই মাছগুলো এই কনকনা আগুনে ফ্রাই করা হবে বা পোড়ানো হবে, তখন কিন্তু এখানকার এই মাছের কিন্তু স্বাদটা হবে অন্যরকম, যা প্রতিটি পর্যটককেই তারা এই ফিশ ফ্রাই খেতে ভালোবাসেন এবং খাওয়ার ব্যবস্থা করে থাকেন। দেখতে পাচ্ছেন যে অনেক বড় বড় মাছ কিন্তু একদম ফিশ ফুল পিস মাছ কিন্তু তারা কিন্তু এখানে ফ্রাই করছেন, এবং ফ্রাই করা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে, কারণ একদম কনকনে আগুনে কিন্তু এই মাছগুলো ফ্রাই করা হচ্ছে, যার ফলে এই মাছগুলোর প্রতি পর্যটকদের একটা আলাদা আকর্ষণ থাকে। আমি আগেই বলেছি সেন্টমার্টিন দ্বীপে প্রচুর পরিমাণে ফিশ ফ্রাই বা বারবিকিউ পার্টি করা হয়ে থাকে, বিশেষ করে রাত্রের সময়, কারণ এখানে এই জাহাজ ঘাট থেকে প্রায় 1 কিলোমিটার যে রাস্তা রয়েছে সেখানে কিন্তু প্রতিটা দোকানে কিন্তু এই ফিশ ফ্রাই এর ব্যবস্থা করা থাকে। দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় বড় ফিশ, একদম টাটকা ফিশ রয়েছে যেগুলো কেজি হিসেবে বিক্রি করা হয়। এখানে আপনার যতটুকু আপনার লাগবে, 1 কেজি বলেন, 1/2 কেজি বলেন, 1.5 কেজি বলেন, 1 কেজির পরিমাণে আপনার মাছ কিনে সেগুলো তারা ফ্রাই করে দিবে। এই হচ্ছে দেখতে পাচ্ছেন অনেক মাছ নিয়ে তারা কিন্তু দাঁড়িয়ে আছে রাস্তায়। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম বড় মাছ বা মানে ফুল মাছ তারা মশলা দিয়ে মাখিয়ে তারা ফ্রাই করে বিক্রি করছেন। আর এখানে কিন্তু আগেই বলেছি যে এই সামুদ্রিক মাছ যখন এই সরাসরি পুড়িয়ে খাওয়া হয় বা ফ্রাই করে খাওয়া হয়, তখন তো এখানকার স্বাদটা অন্যরকম লাগে, যা যা প্রতিটা পর্যটককে তারা এই ফিশ ফ্রাই বা বারবিকিউ তাদেরকে খুব কাছে টানে এবং তাদের কাছে প্রচুর পরিমাণ মাছ বিক্রি করে থাকেন। দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু অনেক বড় বড় মাছ, 1-1টা 2 কেজি 2.5 কেজি 3 কেজি পুরো মাছও রয়েছে, যে মাছগুলো কিন্তু অনেকেই একই করবে, যারা হয়তো একসঙ্গে আটজন 10জন বা 12 জনের প্যাকেজ আসেন বা গ্রুপ আসেন, সেই গ্রুপ থেকে তারা সবাই এক একটা মাছ ক্রয় করে এই এখানে ফিশ ফ্রাই করে তারা একসঙ্গে মাছগুলো খেতে পারেন। এখানে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে, কোরাল মাছ, টোনা মাছ রয়েছে, বড় পোয়া রয়েছে, চুড়ি মাছ, আরও বিভিন্ন আইটেমের মাছ এখানে পাওয়া যায়, যা মাছগুলো দেখলে প্রতিটা পর্যটক কিন্তু খাওয়ার জন্য তারা ব্যস্ত হয়ে যান। আর এখানে একদম আপনার সামনেই এই মাছগুলো ফ্রাই করে আপনাদেরকে সার্ভ করবে খাওয়ার জন্য। সেই কারণেই এখানে বিভিন্ন পর্যটক যখন আসেন তারা কিন্তু এই ফিশ ফ্রাই খেতে খুব ভালোবাসেন। আমরা দেখতে পাচ্ছি এখানে কাঁকড়া রয়েছে, বড় বড় কাঁকড়া, লাল কাঁকড়া, কালো কাঁকড়া, এই কাঁকড়াগুলোও কিন্তু খেতে খুব মজা এবং টেস্টি। যখন এগুলো মশলা দিয়ে ভেজে আপনাদেরকে খাওয়ার জন্য দিবে, তখন কিন্তু সত্যিই অসাধারণ লাগে, যা ইতিপূর্বে যারা এখানে এসেছেন বা দেখেছেন তারা কিন্তু সবাই জানেন যে সেন্টমার্টিনে এই ফিশ ফ্রাই বা ফিশ বারবিকিউ যে পার্টিগুলো সেগুলো অনেক ভালো হয় এবং খেতে অনেক মজা হয়। তো আমরাও চলে এসেছি, দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক ধরনের আইটেম মাছ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন বিভিন্ন ধরনের মাছ, বড় বড় মাছ রয়েছে, এই সামুদ্রিক মাছ, যে মাছগুলো আসলে একার পক্ষে কিন্তু খাওয়া সম্ভব নয়। এখানে যারা গ্রুপ পর্যায়ে আসে তারা সবাই মিলে একসঙ্গে 1-2টা মাছ কিনে তারা ফ্রাই করে বা বারবিকিউ করে তারা একসঙ্গে খাবার খেতে পারেন। এখানে কিন্তু আসলে আসলে সবারই এক ধরনের ভালো লাগে যে অনেক ধরনের মাছ এখানে দেখতে পাওয়া যায়। আবার এখানে শুধু মাছ নয়, মুরগিও কিন্তু এই বারবিকিউ করা হয়ে থাকে এবং ফ্রাই করে বিক্রি করে থাকেন। এখানে দেখতে অনেক সুস্বাদু এবং খেতে খুব মজার।